ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি বম ফুড। আজকে আমাদের কাছে আছে ভাত, এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, আর সাথে আছে 1 কেজি সাইজের রূপচাঁদা মাছ। তো আজকে এই দুটো জিনিসই, মানে এই বাগদা চিংড়ি আর এই রূপচাঁদা মাছ দুটোই বাবা বাজার থেকে কিনে নিয়ে এসেছে। তো চিংড়ি মাছ তো ঠিক আছে, এই রূপচাঁদা মাছ আমি ভেবেছিলাম মনে হয় এক হাত সাইজের দেখে নিয়ে আসবে, কিন্তু 1 কেজি 200 মাছ নিয়ে এসছে অ্যাকচুয়ালি এটা। তো মানে জানি না, আমি সাহস করে নিয়ে বসেছি, জানি না কতটা খেতে পারবো, কিন্তু তবুও বসেছি, দেখা যাক কতটা খেতে পারি। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো এইসব ভিডিওগুলো, আলাদা আলাদা খাবারের ভিডিওগুলো আমরা সব তোমাদের জন্যই নিয়ে আসি, তাই তোমাদের একটা কর্তব্য যে প্লিজ আমাদের চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর নিচে কমেন্ট করে জানাও যে এই খাবারগুলো তোমাদের কীরকম লাগছে, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো খাওয়া শুরু করি। তো সবার আগে চলো চিংড়ি মাছের মালাইকারি নেওয়া যাক। দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু দেখতে। ওটা বড় বড় ঠ্যাং, চলো দারুণ হয়েছে।
দেখা যায় না, কিন্তু সাথে ইন্টারেস্টেড, মানে বেশ উৎসাহিত আছি এটাকে খাওয়ার জন্য। তো অল্প সামান্য এখান থেকেই মাছটাকে খেয়ে নেবো। আর যারা এই মাছটা আগে খাওনি তারা একবার প্লিজ খেয়ে দেবো, সত্যি খেতে ভালো খেতে। টুকিটাকি ছোটোখাটো কাটাও আছে, আবার একটু মালাইকারি ঝোল। এই মাছটাকে যদি তন্দুরি করে খাওয়া যায় সত্যি দারুণ লাগবে খেতে।
একটু ভাত নিয়ে তো ভাই আজকের জন্য এতটাই খাবার। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, নিচে কমেন্ট করে জানাও তোমাদের কীরকম লেগেছে ভিডিওটা, আর অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিও।